হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ভিলুকআপ এইচলুকআপ নামে একটি ফর্মুলা আছে, এই ফর্মুলা নিয়ে কথা বলবো। ভিলুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ আর এইচলুকআপ হচ্ছে হরিজন্টাল লুকআপ। তো আমরা অনেকেই ভিলুকআপ এবং এইচলুকআপ সম্পর্কে জানি না, অনেকে হয়তো বা নতুন এই নাম শুনলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ভিলুকআপ এইচলুকআপ নিয়ে কিভাবে কাজ করতে পারি তা এই ভিডিওতে দেখাবো। এখানে আমি একটি টেবিল আগে রেডি করে রাখছিলাম। তো এই টেবিলে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো হলো এমপ্লয়ার আইডি, এমপ্লয়ার নেম, এমপ্লয়ার ডেজিগনেশন, কোন ডিপার্টমেন্টের এমপ্লয়ার, এবং স্যালারি কলাম আছে, এবং কোন এরিয়াতে কাজ করে ওয়ার্কিং এরিয়া দেওয়া আছে। তো এমপ্লয়ার আইডি থেকে আমি কিভাবে একটি এমপ্লয়ারের অন্যান্য ইনফরমেশন কালেক্ট করতে পারবো তা আজকের এই ভিডিওতে দেখাবো। সো ভি লুকআপ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। খাড়া বরাবর যে ডাটাগুলো রয়েছে, যেমন খাড়া বরাবর আমার এমপ্লয়ার আইডি রয়েছে, এই এমপ্লয়ার আইডির মাধ্যমে অন্যান্য ইনফরমেশন ভি লুকআপের মাধ্যমে বের করতে পারবো। যেমন এখানে নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি, ওয়ার্কিং এরিয়া এগুলো বের করতে পারবো। তো আগেই যেহেতু আমি ইনফরমেশনগুলো কালেক্ট করে রেখেছি, তাই শুধু সূত্রটি কিভাবে ইনপুট করতে হয় তা এই ভিডিওতে দেখাবো। তো আমার এখানে এমপ্লয়ার আইডি আর এখানে আইডি নাম্বার দেওয়া আছে। তো আমি এখানে ভিলুকআপ ফর্মুলাটি অ্যাপ্লাই করব, করলেই বাকি আমার নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, স্যালারি এগুলো ইনফরমেশন আমি একটা ক্লিকেই পেয়ে যাব। তাহলে সূত্রটি যেভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা, প্রথমে ইকুয়াল চাপ দেই, ইকুয়াল, তারপরে ভি লুকআপ, এই যে ভি লুকআপ চলে এসেছে এখানে, শো করতেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা, মানে কোন ভ্যালুর মাধ্যমে আমি অন্যান্য ইনফরমেশনগুলো সার্চ করব। আমি এমপ্লয়ার আইডির মাধ্যমে অন্যান্য ইনফরমেশনগুলো সার্চ করব। তাহলে এখানে আইডি, আইডি দেওয়ার পরে কোমা দিলাম, কোমা দেওয়ার পরে এখানে বলতেছে টেবিল অ্যারে, মানে কোন টেবিলের ইনফরমেশনগুলো আমি নিব, সেই টেবিলটা আমি সিলেক্ট করলাম। ওকে, কমা, এখন বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমার যে নেম আছে নেমটা কলামের কয় নাম্বার ইন্ডেক্সে রয়েছে। এটা যদি হয় এক নাম্বার তাহলে নেম হলো দুই নাম্বার, তাহলে টু, কমা। এখন আমি ফলস এক্সাক্ট ম্যাচ করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এই যে দেখেন আমার আইডি ছিল 10001, সেই আইডির আমার নাম আসছে রহিম। আসলে রহিম কি ঠিক আছে কি না তা আমরা আগের টেবিলে দেখব। এই যে আইডি 10001, নাম হচ্ছে রহিম। তাহলে আমি সবগুলোকে টেনে দিব। টেনে দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এমপ্লয়ার আইডি রয়েছে আইডিটাকে আগে ফিক্সড করে নিতে হবে। ফিক্সড করার জন্য কিবোর্ডের F4 চাপতে হবে, টেনে দিব, টেনে দিলাম। এখন ডেজিগনেশনে রহিম আসলো, কেন রহিম আসলো, আমার ডেজিগনেশন কলামটা কলাম ইন্ডেক্স নাম্বারে 3 নম্বরে, কিন্তু আমার আগেরটা টেনে দেওয়া হয়েছে 2 নম্বরে, তাই রহিম আসছে। যখন আমি 3 নম্বর দিব এখানে, আমার তখন ডেজিগনেশন আসবে। এভাবে প্রত্যেকটা রোডতে আমি ভিলুকআপের ফর্মুলা ইনপুট করেছি, অর্থাৎ উপর থেকে একটা রোতে যদি আমি ভিলুকআপ ফর্মুলা ইনপুট করি, সেখান থেকে নিচের দিকে এই যে এই বাটন ধরে টেনে দিলেই সবগুলো হয়ে যাবে। তাহলে আমি চেক দিব যে আমার ভিলুকআপ ফর্মুলাটি বা অ্যাপ্লাই করা ঠিক আছে কি না। আমি এখানে 10003 ইনপুট করি, তাহলে ইনফরমেশন কি আবদুল্লাহ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলস, আমার এখানে আমি চেক দিব যে ঠিক আছে নাকি, 10003 আবদুল্লাহ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলস, ঠিক আছে। আমি এখানে আগে ডাটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন করে রেখেছি, তাই আমার সুবিধা হচ্ছে।
এই ড্রপডাউনের কীভাবে করা যায়, অর্থাৎ ডাটা ভ্যালিডেশন কীভাবে করা যায় তা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি আমি আগে। আমি যদি এখানে 100010 দেই তাহলে আমার ইনফরমেশন কী আসে, এই যে টু টুল ম্যানেজার সেলস, 500,000 টাকা স্যালারি, ঢাকা এরিয়াতে কাজ করে। আমি এখানে চেক দিব 100010 টু টুল ম্যানেজার সেলস, 500,000 টাকা স্যালারি, ঢাকা ওয়ার্কিং এরিয়া, ইনফরমেশন ঠিক আছে। আমি আরেকটা চেক দিব এখানে 100014 নয়ন কিউএস সিভিল ডিপার্টমেন্টের এবং 522,222 টাকা জয়পুরহাট ওয়ার্কিং এরিয়া, কত 100014 নয়ন কিউএস সিভিল ডিপার্টমেন্ট 522,222 টাকা জয়পুরহাট ওয়ার্কিং এরিয়া। এই তো আমাদের ভি লুকআপ ফর্মুলাটি ইনপুট হয়ে গেছে এবং ঠিকঠাক মতো কাজ করতেছে।